নিশি কুটুম্বদের দৌরাত্ম্য বেড়েই চলেছে করিমগঞ্জে, তবে হাত কুটিয়ে বসে থাকছে না পুলিশও, তাদের পাকড়াও করতে তৎপর হচ্ছে পুলিশ। তবু সুযোগ পেয়ে নিশি কুটুম্বরা হানা দিচ্ছে বাসভবন নয়তো শিক্ষা প্রতিষ্ঠানে। এবার করিমগঞ্জ জেলার 134 নম্বর বিস্কুট প্রাথমিক বিদ্যালয়ে হানা দিল নিশি কুটুম্বরা। বিদ্যালয় থেকে 6 বস্তা চাল ও একটি ফ্যান হাতিয়ে নিয়ে যায় তারা। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন স্কুল কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সবকিছু অবগত হয় পুলিশ। নিশি কুটুম্বদের পাকড়াও করতে জাল বিছিয়ে রেখেছে পুলিশ। শীঘ্রই চোরের দল জালে আটকা পড়বে বলে জানিয়েছে পুলিশ। আমার নাম শ্রী মৃন্ময় রায়। স্কুলের নাম 134 বিস্কুট এলপি স্কুল। আমি এইচটি। আচ্ছা, কি হয়েছিল? আজকে আমার স্কুলে মানে স্টাফের মিটিং আছে একটা আর কি, 10:30। আমি 9:30 আইছি। আইয়া ওখানে গল্প করতা প্রেসিডেন্ট আর আমার কোনো ফিলারিং করছি। আমরা স্কুলের বাউন্ডারি 3টা ফিলার আছে আর 1টা ফিলার নাই, যে গ্রামের মানুষ আরও জড়ো করি আনো ফিলারিং করা হয়েছে। ফিলারিং করিয়া গ্রামের মানুষ গেছেন যে হিন্দি টাইম আমি আইছি, 8টার সময় টাইম আছে, আমি এই সময় আইছিলাম। কিন্তু আমি তো সকাল আইতে পারতাম না, আমি 9:30 বসবে। আইয়াও তিনজন তারা ওখানে ও ব্যাপারে আলোচনা করে ফিলারিং। হিন্দি টাইম আমি আইছি স্কুলে, তারাও দিতে যায়। আইয়া দেখি আমার ও দরজার তালাটা, আমি যে তালা মারি তালা না, আরেকটা তালা মারা। ওই আমি প্রেসিডেন্টে কইছি, তো প্রেসিডেন্ট আমার তালা আইব খেয়ে বদলাই গেল, তালা আইব নাই। ও প্রেসিডেন্ট নন্দ ঘুরি আইছ লোকে গাও গুড়াও আইছ। ও বলে আরেকজন আগের প্রাক্তন মেম্বার আসা ফাইন আসা, তারপর 3-4 জন আইছ। আইয়া ও দেখো ওই তো তালা আইব খেয়ে মাটি রাখি দিল। ও এরপরে কইলাতে বাঙ্গে দেখো ভিতর, ও তালা আগে তারা উত্তরা আনিয়ে বাড়িয়া বাংলাম বাঙ্গে ভিতর ভিতর আমি প্রথম ঢুকছি। ঢুকে দিয়েছে আমার গুদামর তালা ভাঙে, গুদামর দরকার। ও কইছি রে গুদামও তালা ভাঙি দিয়েছে, মনে হয় চাউল দিচ্ছে। ওই গিয়া আমরা গেছি, গিয়া দেখছি আমরা চাউল দিচ্ছে। চাউল নিলে আমরা দেখছি আবার রইছেও চাউল। আমরা আমার হিসাব আছে তো খাতা, খাতার হিসাবে 106টা চাউল দিচ্ছে। এরপরে এদিকে ফ্যানটা নিচ্ছে, একটা ফ্যান, 2টা ফ্যান আছে, 1টা ফ্যান আছে আর 1টা ফ্যান নিচ্ছে, আর 106টা চাউল। আর কিছু নিচ্ছে? আমি পুলিশে ফোন করছি। এমনি আপনি মানে মানে খেলার উপর সন্দেহ আছে নি? না, আমার এমনি তো খুব সন্দেহ না। আমি আজকে 22 বছর ধরে স্কুলে মাস্টারি করিয়া এই ধরনের ঘটনা কোনোদিন ঘটছে না। অনেক সময় কোনো জিনিস বাইরে রাখিয়া গেলেও আমি পরের দিন আইয়া পাই, 2 বছর তো রয়ে গেছে বাইরে আইয়া পাইছি বাইরে, কিন্তু এই প্রথম এইটা ঘটনা। করিমগঞ্জ থেকে আসার উদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি।